দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস রহমান। লেবানন প্রবাসী বাংলাদেশী শ্রমিক ইউনিয়নের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, এখন দেখবেন বিস্তারিত। লেবানন প্রবাসী বাংলাদেশী শ্রমিক ইউনিয়নের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সহ মহান শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার স্থানীয় সময় বিকাল দুইটায় বৈরুতের ওয়াতা মোসাইতবি এলাকায় অবস্থিত একটি হলরুমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আব্দুল করিম। প্রধান অতিথি হিসেবে ছিলেন বৈরুতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈরুত দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন, লেবাননের জাতীয় শ্রমিক ফেডারেশনের প্রেসিডেন্ট ক্যাস্ট্রো আবদুল্লাহ ও সংগঠনটির সাবেক সহসভাপতি ইউসুফ পাটোয়ারি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেবানন প্রবাসী বাংলাদেশী শ্রমিক ইউনিয়নের সহসভাপতি জেসমিন সুলতানা, মায়া চৌধুরী, অজন্তা ইসলাম, বিল্লাল হোসেন, মাহফুজুর রহমান, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর ভুইয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান মাসুদ, সহদপ্তর সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান, প্রবাসী ভাই বোন সংগঠনের সভাপতি আতাউর রহমান, শাহজালাল প্রবাসী সংগঠনের সভাপতি শামীম আহমেদ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশে যারা শ্রমিক ফেডারেশনের নেতৃত্ব হয়েছে তাদের এক একজনের পাঁচটা ছয়টা গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, কিছু হয়েছে, কিন্তু শ্রমিকদের অবস্থা কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি। লেবাননে আজ কম করে হলেও 20-25টা এনজিও কাজ করে যাচ্ছে শুধু আপনাদেরকে ভেজে খেয়ে। এখানে অনেকগুলো এনজিও আছে যারা মাসে লক্ষ লক্ষ ডলার পাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন উন্নত দেশগুলো থেকে এই মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য কাজ করার লক্ষ্যে, কিন্তু আপনারা কয় টাকা পেয়েছেন এদের থেকে? কয়টা চিকিৎসা পেয়েছেন? কয়টা উপার্জনের লয়ারের সাহায্য পেয়েছেন? কয়জনের পক্ষে তারা কোটি গিয়ে দাঁড়িয়েছে? আমরা যাতে ভবিষ্যতে সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে পারি সেটা হবে আমাদের শ্রমিক ইউনিয়নের কাজ। সম্মানিত বন্ধুরা, শ্রমিক ইউনিয়ন সবসময় দূতাবাসের সহযোগিতার সাথে। পরবর্তী প্রবাসী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।